সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে একটু দূরে চলে এসেছি। তো এই জায়গাটার নাম জানো কি? মধ্যম একলাসপুর। তো একটি সিআরটি টিভি আমার সামনে দেখতে পারতেছেন, নাম হচ্ছে ওয়ালটন। তো এটা কতক্ষণ একটু ভালো চলে, যে কতক্ষণ পরে জায়গা, কতক্ষণ ভালো চলে, কতক্ষণ পরে জায়গা। তো আমরা এটা এখন রিপেয়ারিং করব, আপনারা সাথে থাকবেন। শুরু করব। কত সরঞ্জাম বাইক, তাই না? আর এমনি ভাবে বইয়া থেকে আর জীবন ও টিভি ঠিক করা দেখতেন না বা দেখেনও নাই, দেখছেন? না না, আমরা চাকরি দিয়ে দিই কোম্পানির ভিতরে, এগুলাই ট্রেনিং দিই, এগুলাই নিয়েই আমরা ট্রেনিং দিই। ট্রেনিং শেষে এদের মধ্যে বিভিন্ন আইটেম আছে, বিভিন্ন আইটেম বলতে গেলে স্টেবিলাইজার আছে, ফ্যান আছে, টিভি আছে, ফ্রিজ আছে, এটি হমান করে, এটি তৈরি করার, আমরা যারা চাকরি দিয়ে দেবো, আমরা এখান থেকে তৈরি করার চাকরি করে দিয়ে দেবো আর কি, যেখানে তৈরি করে এগুলি ফ্যাক্টরি, ওইখানে আমরা চাকরি দিয়ে দেবো, বুঝছেন? আমরা এখান থেকে এটির সম্পর্কে ফুল শিখাম, শিখানোর পর ওইখানে আমরা চাকরি দিয়ে দেবো, বা আমাকে এই কোম্পানিতেও চাকরি করতে হবে। আবার অনেকে যেমন এই যে দোকান লইছে না, দোকান লিয়ে নিজের ব্যবসা করতেছে না, ঠিক এরকম আপনার দোকান দিয়েও ব্যবসা করতে হবে ট্রেডিং নিয়ে। যেমন আমরাও বাসায় কাজ করতেছি, হেরাও পারবো, সেই জন্যই আমরা ট্রেডিংটা চালু করছি। তাম্বিরের রাহে আপনাদের মধ্যম একলাসপুর কি বাড়ি কয়? তো বন্ধুরা, আমরা কথা কইতে কইতে আসলে ব্যাক কভারটি খুলে নিলাম, এখন সব জুড়ে আমরা ফুল টিভিটি করে আসলে দুইটা নাট অনেক বড় লাগাইছে, তো যার কারণে প্রবলেম। তো এটার ভিতরে আসলে যে সিস্টেমে লাগাইছে এটা দেখতে পাচ্ছেন, এটাকে বাইপাস কাজ করেছে, অন্য কে এল ওয়াই দিয়া, এটা সঠিকভাবে ভোল্টেজ দিচ্ছে না বিধাই এই সমস্যাটা। আর একটা ব্যাপার হচ্ছে এটার ফ্লাইবেকটিও সমস্যা। তো এই একটু স্কিপ করি। তো ভিউয়ার্স, দেখতে পেলেন এটা আসলে অনেকটাই কাজ করেছেন তারা, চেষ্টাও করছেন। তো ওয়ালটন, যেহেতু ওয়ালটন ভালো বাইপাস করলে চলে না ভালো, তো তাড়াতাড়ি সেটাও বাইপাস করে দিচ্ছে। একটা আয়না আসেনি, ছোট একটা আয়না মতো। তো আজকে আসলে যে ওয়ালটন টিভিটি কাজটি করত,